হ্যালো গাইস, আমি দেবতু, তোমরা দেখছো জাস্ট কনফিউজ। তো চলো, আজকের আমি যাচ্ছি মামাদর, সেটার একটা মিনি ভ্লগ শেয়ার করবো। এখন আমি উঠে পড়েছি বাসে, বাসে করে যাব নন্দকুমার। নন্দকুমার যেতে যেতে এত লং ডিস্টেন্স ভাই, একটু পোজ মারছিলাম। চলো দেখা হচ্ছে নন্দকুমারে গিয়ে। এই যে আমার একটা দাদা, আমি হলদিয়া থেকে এসে দাঁড়িয়ে আছি, আর এক্ষুনি এলো স্টাইল মারতে মারতে। কি বলবো আর গাইস, চলো আবার যেতে হবে অনেকটা, তো দেখা যাচ্ছে। তো নন্দকুমারে নেমে 10 মিনিট দাঁড়ানোর পর তো দাদা এলো, তারপরে বাইক নিয়ে গ্রামের রাস্তায় ভেতরের দিকে চলে গেলাম মামা বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পর তোমাদের সঙ্গে কি করি সেটা শেয়ার করব, দেখতে থাকো। মামা বাড়ি পৌঁছানোর পর রাত্রিবেলা তো কোনো ক্লিপ নিতে পারিনি, তাই একদম সকালের ফুটেজে স্নান করারটা নিচ্ছি। আর আমাদের এপাশে তো পুকুর নেই, তাই জন্য এখানে একটু এনজয় করছিলাম। আর এখন এত সকাল সকাল স্নান করছি কেন, কারণ আমাদের হঠাৎ প্ল্যান হলো বর্ধমান যাওয়ার, তাই জন্য সকাল সকাল স্নান করছিলাম। হ্যালো গাইস, এখন সংসার বেঁধে নিয়ে 500 কিলোমিটার দূরে যাচ্ছি। এই যে সত্যি সংসার বেঁধে নিয়েছে, তো চলো দেখা হচ্ছে মিশাতে স্টেশনে। তো হেঁটে হেঁটে আসার পর আবার টোটো করে আমরা যাবো নন্দকুমার। সবাইকে একটু বললাম পোস্ট দিতে, তো সবাই যে যার মতো পোস্ট দিচ্ছিল, আমি একটু পোস্ট দিয়ে নিলাম, তারপরে জিয়া পোস্ট দিল একটু লেটে। তো নন্দকুমার থেকে বাস ধরে চলে এসেছিলাম মেছেদা স্টেশনে। স্টেশনে প্রচুর ভিড় ছিল সকালের টাইমে, তো ট্রেন আসার সময় গেছিলো বলে আর এখানে কোনো বড় ক্লিপ নিতে পারিনি। তারপর ট্রেনে উঠে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউ নিচ্ছিলাম। আর ট্রেনে এত ভিড় ছিল কারণ আমরা যাচ্ছিলাম সানডেতে, আর মানডেতে ছিল তারকেশ্বর জলঢাওয়ালার দিন, প্রচুর ভিড় ছিল, কোনো সিট তো পাইনি। তো এখন আছি ট্রেনে, আমি যাচ্ছি বর্ধমান। আর এই যে একে দেখতে পাচ্ছ, এর আজকে শ্বশুরের বিয়ে, ভাব নিচ্ছে আবার শ্বশুরের বিয়েতে, শ্বশুরের বিয়েতে ভাব নিচ্ছে। এর আজকে মামা শ্বশুরের বিয়ে, এর দাদুর বিয়েতে যাচ্ছে, এর থেকে বড় ব্যাপার আর কিছুই নেই। তো মেছেদা থেকে ট্রেন চেঞ্জ করে হাওড়া থেকে আবার ট্রেন ধরেছিলাম ব্যান্ডেল পর্যন্ত। ব্যান্ডেলে এসে দেখি আমাদের ট্রেন ভাই 1 ঘন্টা লেট কিছু টেকনিক্যাল ফল্টের জন্য, তো সবাই দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম। তো ট্রেন 1 ঘন্টা লেট করে এলো, তারপরে আবার সমুদ্রগড়ে নেমে টোটো ধরে যাচ্ছি বাড়িতে। আর বিয়ে বাড়ির কতটা কি ফুটেজ নিতে পারবো জানি না, যদি নিতে পারি অবশ্যই দেখাবো। তো সন্ধ্যাবেলা বিয়ে বাড়িতে এসে তো কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ আমি পার্সোনাল ভগবান নয়, যতটা নিতে পারি সেটাই দেখালাম। কালকে রাত্রিবেলা তো কোনো বিয়ের ফুটেজ নিতে পারিনি, কারণ চারপাশের লোকজনও ছিল, একটু লজ্জা লজ্জা লাগছিল যেহেতু আমি পার্সোনাল ভগবান নয়। তো রাত্রিবেলা থেকে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। আবার 2 ট্রেন 2 বাস 2 টোটো এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু চেঞ্জ করে করে যেতে হবে। আর যেহেতু কালকেই এসে আজকেই চলে যাচ্ছি, তো খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য আর যাওয়ার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো টোটো থেকে নেমে সমুদ্রগড় স্টেশনে দাঁড়িয়েছিলাম, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর আমরা বৃষ্টিটাকে এনজয় করছিলাম, সবাই একটু সেলফি ফেলফি নিচ্ছিলাম। তো এখানেই আমি আজকের এই ভিডিওটা এন্ড করছি। আর তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।